নমস্কার বন্ধুরা, আজকে গার্ডেনিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। বন্ধুরা, আমরা যারা বাগান করি তারা প্রায়শই একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে পোকামাকড়ের উপদ্রব। তো আমাদের বাগানে পোকামাকড়ের উপদ্রব লেগেই থাকে, আর এই পোকামাকড়ের উপদ্রব যখন কম থাকে তখন আমরা কিন্তু বিভিন্ন ঘরোয়া উপাদান ব্যবহার করে সেগুলোর সমাধান করার চেষ্টা করি। কিন্তু এমন যখন হয় যে পোকামাকড়ের উপদ্রব খুব বেড়ে গেছে, বা এমন কিছু পোকামাকড় যেগুলো আর ঘরোয়া উপায়ে আমরা সেগুলো থেকে নিস্তার পাচ্ছি না, তখনই দরকার হয়ে পড়ে রাসায়নিক কীটনাশকের। সেই জন্য আজকে আমি এমন কিছু রাসায়নিক কীটনাশক নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের সবসময় হাতের কাছে রাখা দরকার, যাতে করে আমরা আমাদের সাধের বাগানকে এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারি। তো বন্ধুরা, আমি আপনাদের দেখানোর জন্য বাজার চলতি বেশ কিছু কীটনাশক সংগ্রহ করে এনেছি। তো আমি আপনাদের সবার প্রথম যে সাজেশন দেবো সেটা হচ্ছে নিম অয়েল ব্যবহার করার কথা। নিম অয়েল আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন নিম গাছের বিভিন্ন অংশ দিয়ে, অথবা এটা বাজারেও পাবেন। বাজারে 1000 বা 1500 PPM এই ফর্মুলেশনে নিম অয়েলটা পাওয়া যায়। তো বিভিন্ন ব্র্যান্ডের নিম অয়েল পাবেন, যেমন গ্রেস গার্ড আমি যেটা সংগ্রহ করেছি, গ্রেস গার্ড এটা 1500 PPM এর নিম অয়েল। এছাড়া নিমিট প্লাস, আরও প্রচুর প্রচলিত ব্র্যান্ড রয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। নিম অয়েল হচ্ছে অর্গানিক সোর্স থেকে তৈরি, বুঝতেই পারছেন, নিম পাতা থেকে। সেই জন্যে এর কিছু ভালো দিক রয়েছে, আমাদের রাসায়নিক কীটনাশক সরাসরি ব্যবহার করতে হচ্ছে না। এর পাশাপাশি কিন্তু সমস্যাও রয়েছে, নিম অয়েল কিন্তু সরাসরি কীটনাশক নয়। নিম অয়েল যদি আমরা গাছে স্প্রে করি তো বিভিন্ন যে পোকামাকড় সেগুলো কিন্তু আমাদের গাছের যেগুলো ফল বা পাতা খেয়ে থাকে সেগুলো অতটা খেতে পারবে না, কারণ নিম অয়েল ওর পরে নিম অয়েলের একটা কোটিং থাকবে। আর একটাভাবে কাজ করে, নিম অয়েলটা পোকামাকড়ের যে বংশ বিস্তারের যে প্রক্রিয়া সেটাকে অনেকটা স্লো করে দেয়, এইভাবে নিম অয়েলটা কাজ করে। কিন্তু যখন আমাদের বাগানে পোকামাকড়ের উপদ্রব খুব বেড়ে গেছে তখন কিন্তু শুধু নিম অয়েল স্প্রে করলে কিন্তু আমরা এর থেকে পরিত্রাণ পাবো না। নিম অয়েলের থেকে যদি ভালো রেজাল্ট পেতে হয় তো নির্দিষ্ট কিছুদিন পর পর আমাদের নিম অয়েল একটানা ব্যবহার করে যেতে হবে, তাহলে পোকামাকড়ের উপদ্রব কমতে পারে। অর্থাৎ নিম অয়েলটা কিন্তু পোকামাকড়ের সরাসরি কোনো প্রতিকারক নয়, এটা হচ্ছে একটা প্রতিরোধ ব্যবস্থা আমরা বলতে পারি, এটা হচ্ছে ইনসেক্ট রিপেলেন্ট। আমরা যদি কন্টিনিউয়াসলি নিম তেল ব্যবহার করে যাই তাহলে আমাদের বাগানে পোকামাকড়ের উপদ্রবটা কম হবে। নিম অয়েলের ডোজ হচ্ছে 300 PPM এর ক্ষেত্রে 6 ml প্রতি লিটার, 1500 PPM এর ক্ষেত্রে 4 ml প্রতি লিটার, এবং 10000 PPM এর ক্ষেত্রে 2 ml প্রতি লিটার। তো নিম তেলের পরে চলে আসি রাসায়নিক কীটনাশকের প্রসঙ্গে। বাজারে সব থেকে বেশি প্রচলিত, দামেও কম এবং সহজলভ্য যে কীটনাশকটি পাওয়া যায় সেটা হচ্ছে ডাইমিথয়েড 30% EC। আপনারা বিভিন্ন কোম্পানির ডাইমিথয়েড পেয়ে যাবেন, যেমন রোগর, রোগর প্লাস, ট্যাভগর। তো আমি আপনাদের দেখানোর জন্য টাটা কোম্পানির এই কীটনাশকটি নিয়ে এসেছি, এটা হচ্ছে ট্যাভগর, এই ব্র্যান্ড নামে পাওয়া যায়। তো ডাইমিথয়েড দিয়ে আমাদের বাগানে সাধারণত যে ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা বিনাশ করতে পারবো, যেমন অ্যাফিডস বা জাপ পোকা, থ্রিপস বা শুষি পোকা, একে শোষক পোকাও বলা হয়ে থাকে, এবং হোয়াইট ফ্লাই বা সাদা মাছি। ডাইমিথয়েডের দামও বাজারে কম, আপনারা 100 ml ডাইমিথয়েড মোটামুটি 60 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর ডাইমিথয়েডের ডোজ হচ্ছে আপনারা 1 থেকে 2 ml অবধি প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন, এবং এটাকে ব্যবহার করার 10 থেকে 12 দিন পর আবার কিন্তু আমাদের রিপিট করতে হবে, তাহলে আরও যে পোকামাকড়ের ডিম বা ছোটো লার্ভা যেগুলো থাকে সেগুলো সম্পূর্ণরূপে বিনাশ হয়ে যাবে। বন্ধুরা, ডাইমিথয়েডের পর চলে আসি আরও দু ধরনের ইনসেকটিসাইডের কথায়। একটি হচ্ছে সাইপারমেথ্রিন 25% EC, আরেকটি হচ্ছে মনোক্রোটোফস 36% SL। এর মধ্যে সাইপারমেথ্রিন 25% EC যেটা, সেটা হচ্ছে কন্ট্যাক্ট বেসড ইনসেকটিসাইড, অর্থাৎ পোকামাকড়ের গায়ে লাগা মাত্র পোকামাকড় কিন্তু মারা যাবে, এবং বিভিন্ন ধরনের ডানাওয়ালা পতঙ্গ যেমন বিভিন্ন ফল ছিদ্রকারী মাছি পোকা, হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছি, এছাড়াও বিভিন্ন ধরনের লেদা পোকা, ফল ছিদ্রকারী পোকা, গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা, এই সমস্তর ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এবং বাগানের বিভিন্ন মশা মাছি এই জাতীয় উপদ্রব থেকেও কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। বিভিন্ন ব্র্যান্ড নেমে সাইপারমেথ্রিনকে পাওয়া যায়, যেমন এই দেখুন উস্তাদ, আরেকটা আপনারা পাবেন সুপার কিলার। এরকম যে কোনো আপনারা 25% সাইপারমেথ্রিন ব্যবহার করলেই কিন্তু
একই রকম রেজাল্ট পাবেন। এই সাইপারমেথ্রিন 25% ইসির ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml, আর এটি বাজারে বেশ সহজলভ্য এবং কম দামে পাওয়া যায়। আপনারা 60-80 টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের সাইপারমেথ্রিন 25% পেয়ে যাবেন। বন্ধুরা, সাইপারমেথ্রিনের পরে আসি আরেক ধরনের কীটনাশক মনোকডোফসের কথায়। মনোকডোফস 36% ফর্মুলেশনে আপনারা এটাকে মার্কেটে পেয়ে যাবেন। মনোরিন, মনোসিল ইত্যাদি অনেক ব্র্যান্ড নেমে কিন্তু এটাকে পাওয়া যাবে। মনোকডোফস সব জায়গায় পাওয়া যায়, দামেও খুব সস্তা। 250 ml এর প্যাক আপনারা 150-170-এর মধ্যে পেয়ে যাবেন, আর এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml। এই মনোকডোফস একটি অত্যন্ত ব্রড স্পেকট্রাম কীটনাশক, অর্থাৎ প্রায় সমস্ত ধরনের পোকামাকড়ের বিনাশ এটা দিয়ে আমরা করতে পারব। যেমন অ্যাফিডস বা জাপ পোকা, থ্রিপস বা শোষক পোকা, প্রায় সমস্ত রকমের লেদা পোকা, অত্যন্ত ক্ষতিকর মিলিবাগ বা দোয়ে পোকা, হপার পোকা, পাতা ছিদ্রকারী পোকা, বিভিন্ন প্রকার ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা, সমস্ত ধরনের ফলের মাছি বা ফ্রুট ফ্লাই, সাদা মাছি বা হোয়াইট ফ্লাই, এমনকি অত্যন্ত ক্ষতিকর মাইটস বা মাকড়, এবং অত্যন্ত জেদি, যাকে তাড়ানো খুব কঠিন, লিফ মাইনার বা ম্যাপ পোকাকেও মনোক্রোটোফস দিয়ে দমন করা সম্ভব। এখন কথা হচ্ছে যে এই সাইপারমেথ্রিন এবং মনোকডোফস একই ধরনের পোকামাকড় মেরে থাকে, তাহলে দু ধরনের কীটনাশক আমরা কেন ব্যবহার করব? এই সাইপারমেথ্রিন হচ্ছে কন্ট্যাক্ট বেসড ইনসেকটিসাইড, অর্থাৎ স্পর্শ লাগলে পোকামাকড়ের গায়ে অসুস্থ যদি স্প্রে পড়ে তাহলে সাথে সাথে সেটা মারা যাবে। কিন্তু এই মনোকডোফসের ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না। তো আমরা যখন আমাদের বাগানে কীটনাশক স্প্রে করি, সমস্ত রকম পোকামাকড়ের গায়ে কিন্তু স্প্রেটা পড়ে না। অনেক পোকামাকড় পাতার নিচে লুকিয়ে থাকে, কেউ মাটির মধ্যে দিনের বেলায় গিয়ে লুকিয়ে পড়ে, তো তাদের গায়ে স্প্রেটা কিন্তু পড়ছে না। সেই জন্যে সেগুলো কিন্তু লুকিয়ে বেঁচে যাচ্ছে, পরে আবার আমাদের গাছে ফেরত আসছে। গাছে ফেরত এসে আবার বংশবিস্তার করছে, আবার তারা বিভিন্ন রকমের ক্ষতি সাধন করছে। সেই জন্যে আমাদের পাশাপাশি এই সিস্টেমিক ইনসেকটিসাইডও স্প্রে করতে হবে। এটা কাজ করে হচ্ছে, এটা যদি গাছে আমরা স্প্রে করি তো পোকামাকড় কয়েকদিনের জন্যে সেই আমাদের গাছের যে ক্ষতি করাটা বন্ধ করবে, পাতা খাবে না বা ফল ফুটো করবে না। তারপর যখন মনে করবে যে ওষুধের গন্ধটা কমে গেছে, তখন তারা আবার ফেরত আসবে এবং আবার সেগুলো পোকা পাতাগুলো খেতে আরম্ভ করবে। এবং পাতাগুলো যদি খায়, তখন তাদের যে শরীরের যে সিস্টেমের মধ্যে কিছু প্রভাব পড়বে এবং ধীরে ধীরে তারা মারা যাবে, বংশবিস্তারের ক্ষমতা কমে যাবে এবং আস্তে আস্তে আমাদের বাগান থেকে সেগুলো লোপ পাবে। এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে, মোটামুটি 10-15 দিনের প্রভাব থাকে। আর এই সাইপারমেথ্রিন 2-3 দিনের মধ্যে এর প্রভাব শেষ, পোকামাকড় আবার তখন ব্যাক করতে পারে। সেই জন্যে আমাদের বাগান থেকে পোকামাকড় যদি সম্পূর্ণ নির্মূল করতে হয়, তো আমাদের এই দুটোকে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে। ধরুন একবার সাইপারমেথ্রিন ইউজ করলেন, তার কিছুদিন পরে আবার এই মনোকডোফস ইউজ করলেন। বন্ধুরা, আরেকটি খুব প্রচলিত ইনসেকটিসাইড ইমিডাক্লোরোপিড 17% SL আপনারা ব্যবহার করতেই পারেন। এটি একটি সিস্টেমিক ইনসেকটিসাইড। এটা বিভিন্ন ধরনের শোষক পোকা যেমন জাপ পোকা বা অ্যাফিডস, জ্যাসিডস, থ্রিপস, সাদামাছি ইত্যাদির উপরে খুব ভালো কাজ করে। কিন্তু এই ওষুধটা একটু এক্সপেন্সিভ। এর 100 ml এর দাম 250-350 টাকা অবধি পড়বে, আর এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml। টাটা মিডা, হিল মিডা, অ্যাডমায়ার ইত্যাদি নামে কীটনাশকের দোকানে আপনারা এটাকে পেয়ে যাবেন। আরও কিছু ওষুধের কথা আমাদের জেনে রাখতেই হবে। এটা হচ্ছে মাইটস বা মাকড়ের স্পেশালিস্ট ওষুধ, যেমন ডাইকোফল 18.5%, এটা ডাইফল, রাসফল ইত্যাদি ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এছাড়া রয়েছে প্রপারজাইট 57%, এটা ওমাইট, সিম্বা ইত্যাদি ব্র্যান্ড নেমে পাওয়া যায়। মাকড়ের ওপর ভীষণ ভালো কাজ করে এবং দুটো ওষুধেরই ডোজ হচ্ছে 250 ml প্রতি লিটার। এগুলোর 100 ml এর কন্টেইনার 130-150 টাকার মধ্যে পেয়ে যাবেন। বাজারে কিছু মিশ্র কীটনাশকও পাওয়া যায়, অর্থাৎ 2-3 ধরনের কীটনাশক মিশিয়ে এই ধরনের কীটনাশকগুলো তৈরি করা হয়। এগুলোও খুব ভালো কাজ করে। যেমন এই দেখুন, এটা আমার হাতে রয়েছে প্রফেক্স সুপার, এর মধ্যে 40% EC রয়েছে প্রোফেনোফস, যেটা মাকড়, বিভিন্ন ধরনের মাকড়ের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী, এবং 5% EC রয়েছে সাইপারমেথ্রিন, এটা বিভিন্ন ধরনের লেদা পোকা, শুষি পোকার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে।
এটা মিলিবাগের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 2 ml, আর 100 ml এর ফাইলের দাম পড়বে 70 টাকা মতো। আমি নিজে মেইনলি আমার বাগানে মনোকোডোফস এবং এই প্রোফেনোফস এই দুটো ওষুধ ব্যবহার করি, তাতে আমার বাগানের সমস্ত রকমের পোকামাকড় সহজেই নির্মূল হয়ে যায়। কীটনাশক সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ জানাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আরও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।